হাজীগঞ্জে কিশোরীকে গণধর্ষণ, আটক পাঁচ। হাজীগঞ্জে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ওই কিশোরী বাদী হয়ে হাজীগঞ্জ থানায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেছে। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সোমবার বিকেলে পাঁচজনকে আটক করেছে। ধর্ষণের শিকার ওই কিশোরী লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার দক্ষিণ দরবেশপুর গ্রামের বলে জানা যায়। আটককৃতরা হাজীগঞ্জ উপজেলার গণধর্বপুর উত্তর ইউনিয়নের পশ্চিম গণধর্বপুর গ্রামের নিমুচন্দ্র নম, নিমাইচন্দ্র নম, মোহাম্মদ মমিন, মোহাম্মদ মিজান ও মামুন। আটককৃতদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবায়ের সৈয়দ জানান, মোবাইলে প্রেমের সূত্র ধরে বিয়ের প্রলোভনে এই কিশোরীকে রামগঞ্জ থেকে হাজীগঞ্জে এনে কয়েকজন যুবক মিলে নির্যাতন করেছে। এ ঘটনায় কিশোরী বাদী হয়ে মামলা দায়ের করেছে। নির্যাতিত কিশোরীকে মেডিকেল চেক আপের জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আটককৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।